কাঁচা কলার এই রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয়, তো যে কোনো নিরামিষ দিনে তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে কিন্তু আপনারই প্রশংসাই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধন শালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকের আমি কাঁচা কলা দিয়ে একটা দারুণ সাদা রেসিপি বানাবো। তো কাঁচা কলা তো আপনারা বাড়িতে অনেক রকম তরকারি বানিয়ে খান, আর আজকের আমি কাঁচা কলা দিয়ে কাঁচা কলার ফুলুরি বানাবো। আর সেই ফুলুরি দিয়ে তো দুর্দান্ত সাদা একটা তরকারি বানাবো, তবে সম্পূর্ণ কিন্তু নিরামিষ। তো আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আর এই তরকারিটা এতটাই টেস্টি হয়, তো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি কাঁচা কলা ফুলুরি বানানোর জন্য এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। তো এই দুটো কাঁচা কলা হলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি কাঁচা কলা দুটো কেটে নেব। তবে কাঁচা কলাটার আমি খোসা ছাড়াবো না, তো সামান্য দুজন কেটে আর মাঝখানটা আমি এরকম একটা টুকরো করে নিলাম। তো এই দুটো টুকরো আমি করে নিয়েছি। তো দুটো কাঁচকলা আমি এইরকম দু টুকরো করে নিলাম। আর দেখুন এবার নিয়েছি একটা ছোট সাইজের আলু, আলুটা আমি এরকম মাঝখান থেকে কেটে নেব। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব জল। আর এবার আমি কেটে রাখা দুটো কাঁচা কলা আর আলুটা জলের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে আলু আর কাঁচা কলাটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো ওদিকে আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হোক ততক্ষণে কিছু মশলা বেটে নেব। তবে তার আগে আমি এখানে বেটে নেব মসুর ডাল। তো এই মসুর ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো এক মুঠোর মতো মসুর ডাল ভিজিয়ে দিয়েছি। তো এই মসুর ডালটা এখন আমি বেটে নিচ্ছি। আর মসুর ডালটা তো আগের থেকে কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে জল ঝরিয়ে একটু শুকনো শুকনো করে কিন্তু বেটে নিতে হবে। তো দেখুন মসুর ডালটা বেটে নিয়েছি, আর দেখেছেন তো বন্ধুরা এরকম একটু সুন্দর টাইট টাইট করে বেটে নিতে হবে। তো ডালটা বেটে নিয়েছি, আর এবার আমি বেটে নেবো পোস্ত আর কাজু। পোস্ত আর কাজুটা বেটে নিয়েছি। আর এবারে বেটে নেব আদা আর দুটো কাঁচা লঙ্কা। তো আদার কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। তো ওদিকে মশলাগুলো বাড়তে বাড়তে তো এদিকে আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আলু আর কাঁচা কলা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। তো এবার আমি আলু আর কাঁচা কলাটা একটু ঠান্ডা করে নেবো। তো এখন খুবই গরম আছে, তো আলু আর কাঁচা কলাটা ঠান্ডা হোক ততক্ষণ আমি কয়েকটা মশলা একসাথে কিন্তু
পেস্ট করে নেব। তো দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, তো হাফ চামচেরও কম, অল্প একটু আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এতে কিন্তু ঝাল হবে না, একটু কালারটা হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব এক চামচ আদার কাঁচা লঙ্কা বাটা, আর এবার দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছে, তো জল দিয়ে তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত মশলা দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। আর এবারে আমি এখানে কাঁচা কলা আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখুন আলু আর কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, হাত দিয়ে আমি একটু এরকম মেখে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল বাটা, তবে মুসুর ডালটা এতে একটুখানি ফেনিয়ে নেব। তো এই মুসুর ডালটা তো আমি 5 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেনিয়ে নিয়েছি, আর এবার আমি এই কাঁচা কলার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফেনিয়ে নিলে দেখবেন এই মুসুর ডালটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে, ঠিক এইভাবে কিন্তু ফেনিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো এর মধ্যে আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, কটা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচানো। আর দিয়ে দেব এই হাফ চামচের মতো আদার কাঁচা লঙ্কা বাটা। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল, তো তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কাঁচা কলার ফুলগুলো ভেজে নেব। তো আমি এরকম সাইজে করে দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু ফুলগুলো ভেজে নিতে পারেন। ফুলগুলো তো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর ওই একইভাবে বাকি ফুলগুলো আমি ভেজে নেব। তো দেখুন সব ফুলগুলো আমি ভেজে নিয়েছি, আর ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এগুলো তো এমনিও কিন্তু আপনারা খেতে পারবেন এই ভাজা। আর দেখুন ফুলগুলো তো ভিতর থেকে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি ফুলগুলি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলু। তো এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। তো লবণ আর হলুদ দিই, তো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেব।
তো আলুটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। তো দেখুন ওই তেলের মধ্যে ফোড়না দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো জিরেটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটা কিন্তু আমি নুন করে ভেজে নিয়েছিলাম, তো দিয়ে দিলে আর তেলের উপরে টমেটোটা একটু আমি ভেজে নেব। তো দেখুন টমেটোটা তেলের উপর ভেজে নিয়েছি, আর টমেটোটা নরম হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো যে সমস্ত মশলাটা আমি টেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর মশলা ওই বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। আর এই সমস্ত মশলাগুলো একটু আমি কষে নিচ্ছি। দেখুন মশলাগুলো খেয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তো আলুটাও মশলার সাথে একটু কষে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা যে কোনো তরকারি তো একটু গরম জল দিলাম, দেখবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো যেহেতু আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল, তো লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কিছু কিছু সবজি তো এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তো দেখবেন সাধারণ রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়ে উঠবে। আর এই তরকারিটা এতটা টেস্টি হয়, তো এক মিনিটে কিন্তু এক তালা ভাত শেষ হয়ে যাবে। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এই কাঁচা কলা ফুলুরিগুলো দিয়ে দেব। তো আলু সিদ্ধ হলে তবে কিন্তু দেবে, তা না হলে তো ফুলুরিগুলো কিন্তু একেবারেই গলে যাবে। তো এই ফুলুরিগুলো দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফুলুরিগুলো দিয়ে আমি দু মিনিট কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। তো আজকের আমার কিন্তু কাঁচা কলা ফুলুরিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর লাস্টে আমি আর দুটো উপকরণ দেবো, দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। তো যে কোনো নিরামিষ তরকারি একটু ঘি দেবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখুন এই ফুলগুলোর মধ্যেও কিন্তু খুব ভালোভাবে ঝোল ঢুকেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা কলার ফুলির তরকারিটা। তো এই ফুলির তরকারিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। তো নিরামিষ দিনে তো আপনারা কিন্তু এইভাবে কাঁচা কলার ফুলি বানিয়ে আর তরকারিটা করতে পারেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আজকের এই কাঁচা কলার ফুলির তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এই কাঁচা কলার নিরামিষ তরকারিটা তো বন্ধুরা আপনারা গরম ভাতের সাথে খাবেন, দুর্দান্ত লাগবে। শুধু ভাত নয়, এই তরকারিটা দিয়ে আপনারা রুটি পরোটা লুচি সবকিছু কিন্তু খুবই সুন্দর লাগবে। আর বাড়িতে যদি আপনারা এবারে কাঁচা কলার ফুলি বানিয়ে আর তরকারি করেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই নিরামিষ তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।